আমরা দ্য ফুড কোম্পানিতে যাচ্ছি, আমাদের কাজিন আমাদেরকে ট্রিট দিবে সেই উপলক্ষে। ওরা ভুল পথে চলে গিয়েছে দেখুন, ওরা আবার নামছে কষ্ট করে, আর আমরা যাই। দেখুন ওরা নামছে ব্যাক কল পিপল। দেখ শাকিল আমাদের ফাইনালি আমরা চলে এসেছি, আমরা ভিতরে ঢুকলাম। এখানে অনেকগুলো ফুড কোর্ট রয়েছে, যেমন গ্যালাক্সি মল, তারপর তারকা, চিলক্স, অনেকগুলো ফুড কোর্টের মধ্যে আমরা ডিসিশন নিচ্ছিলাম আসলে কোন জায়গায় খাবো। তো শেষমেশ আমরা চিলক্সেই ডিসিশন নিলাম যে এখানেই খাবো, যেহেতু সন্ধ্যাবেলায় এসেছি বেশি ভারী কিছু খেতে চাচ্ছিলাম না। প্রচুর ভিড় এখানে, মানে কোথাও বসার জায়গাই পাচ্ছিলাম না, যেহেতু আজকে আবার 26শে মার্চ। ফাইনালি আমাদের বার্গার চলে আসছে, ভাইয়া কোকাতে গেছে, আসার পর সবাই একসাথে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো বার্গার। সবার খাওয়া শেষ, কিন্তু ওর খাওয়া এখনো শেষ হয় নাই। খুবই বাজে ছিল, বাজে, তবু ওকে থ্যাংকস আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। খাওয়া শেষে আমরা একটু ফটোশ্যুট করলাম, আশেপাশের এনভায়রনমেন্টটা ভালো ছিল আর অনেক ক্রাউডি প্লেস ছিল, যেহেতু আজকে 26শে মার্চ ছিল, অনেক মানুষ। আমরা ফটোশ্যুট করে চলে যাচ্ছি, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে দিচ্ছি, বের হয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা শপিং করতে পারেন, সুন্দর সুন্দর কালেকশন এখানে, জেন্টস কালেকশন আছে, আপনারা আপনাদের ইচ্ছুম মতো নিতে পারেন। এখানে বেবি টয়েস আর এখানে সুইট।
ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।